কালভৈরব নামের সঙ্গে সকলেই কম বেশি পরিচিত। শিবের রুদ্ররূপ পরিচিত এই কালভৈরব নামে। ভগবান শিবের সবথেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর রূপ হল এই কালভৈরব। তবে শুধুমাত্র হিন্দু ধর্মেই নয়, বৌদ্ধ এবং জৈন ধর্মেও কালভৈরবের উল্লেখ পাওয়া যায়, আরাধনা করা হয় তার। তবে তন্ত্র সাধনার সঙ্গে ভৈরব নাম বিশেষভাবে জড়িত। হিন্দু পুরাণ অনুযায়ী কালভৈরব হল সময়ের শাসক। তবে জানেন কি, শিবের একটি ভুলের কারণে সৃষ্টি হয়েছিল কালভৈরব? ভৈরব শব্দের অর্থ হল ভয়ানক বা ভয়াবহ। ভগবান শিবের অত্যন্ত হিংস্র একটি রূপ হল এই কালভৈরব, যা মৃত্যু বা বিনাশের সঙ্গে সম্পর্কিত। কালভৈরবের বাহন হল কুকুর। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, কারণ হিন্দু ধর্মে আমরা কোথাও কখনো কুকুরকে কোনো দেবতার বাহন হিসেবে পাইনি। শিবের এই ভৈরব রূপের উৎপত্তি কিভাবে হয়েছিল তা নিয়ে রয়েছে একাধিক মতবাদ। প্রথম মত অনুযায়ী, একবার ব্রহ্মা অহংকারবশত শিবের নিন্দা করছিলেন। সেই সময় তার পাঁচটি মস্তক ছিল। ব্রহ্মা শিবের থেকে নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেছিলেন এবং বেদে লেখা ভগবান শিবের বিভিন্ন মাহাত্ম্যগুলো নিয়ে কৌতুক করছিলেন। কিন্তু আচমকাই সেই স্থানে দেবাদিদেবের আবির্ভাব হয়। তিনি ব্রহ্মার অহংকার দেখে এবং তার সম্পর্কে এইসব কথা শুনে এতটাই ক্ষুব্ধ হয়ে যান যে তার সেই রূপ থেকে সৃষ্টি হয় কালভৈরবের, যার দেহ ছিল কালো রঙের। তার ভয়ানক গর্জনে আকাশ বাতাস কেঁপে ওঠে এবং চোখের পলক পড়ার নিমেষে তিনি ব্রহ্মার বাকি মুণ্ডগুলো ছেদ করে দেন। মস্তক কেটে ফেলা ব্রহ্ম হত্যার পাপ বলে বিবেচনা করা হয়। সেই কারণে কালভৈরব দীর্ঘ সময় ধরে এই পাপ বহন করে চলেন। পরবর্তীকালে ভগবান শিবের নির্দেশে তিনি বেনারসে গিয়ে সেই পাপ থেকে মুক্তি লাভ করেন। সেই কারণে মনে করা হয় কাশীতে কালভৈরবের উপস্থিতি রয়েছে। আবার অপর একটি তথ্য অনুসারে, একবার সমস্ত অসুররা সতীর 51 পীঠ ধ্বংস করার জন্য উদ্যত হন। একের পর এক সতীপীঠ ধ্বংস করার জন্য তারা এক একটি পীঠে পৌঁছেছিলেন। তখন তাদের আটকাবার জন্য শিব প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে কালভৈরব রূপ ধারণ করেন, যার ভয় অসুররা সতীপীঠ আক্রমণ করতে ভয় পান। সেই কারণে আজও প্রতিটি সতীপীঠের কাছে একটি করে শিব মন্দির দেখতে পাওয়া যায়। বিশ্বাস করা হয় এই শিব মন্দিরগুলো আসলে কালভৈরবের মন্দির। পৌরাণিক তথ্য অনুযায়ী ভৈরবের সংখ্যা 64টি এবং তাদের 8টি শ্রেণীতে ভাগ করা হয়। একই শ্রেণীতে আবার একজন করে ভৈরব শ্রেষ্ঠ থাকেন। প্রধান ভৈরবদের বলা হয় অষ্টাঙ্গ ভৈরব। এনারা হলেন কপাল ভৈরব, ভীষণ ভৈরব, অশ্বত্যাঙ্গ ভৈরব, রূঢ় ভৈরব, চণ্ড ভৈরব, ক্রোধ ভৈরব, উন্মত্ত ভৈরব এবং সংহার ভৈরব। তবে উজ্জয়িনীতে এক অদ্ভুত কালভৈরবের মন্দির রয়েছে, যেই মন্দির দর্শন করতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন। যেখানে বাবা ভৈরব সুরা পান করে থাকেন, তাও ভক্তদের কাছ থেকে। শুনতে অস্বাভাবিক লাগলেও এটাই সত্যি।